আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব ইজিলি হালিম রান্না করে দেখাবো। তো এর জন্য আমি নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। তো আমি এখানে যে ডালের গুঁড়োগুলো আছে, তো সেগুলো আমি ফার্স্টে পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি এবং আমি এটাকে সিদ্ধ করে নেব এই ডালটাকে, কারণ এই ডালটা সিদ্ধ হতে আমার মনে হয় অনেক বেশি সময় নেয়। তো আমি এটা ফার্স্টে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর এটা আমি গরম পানির মধ্যে ঢেলে দিব সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে সরাসরি এটা পাতিলের মধ্যে গুলিয়ে তারপর এটা বয়েলে বসাতে পারেন, কিন্তু এই ডালটা সিদ্ধ হতে একটু বেশি পানি লাগে, কারণ এই ডালটা খুব বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তাই আমি এটা এভাবে দিচ্ছি এবং এতে করে হালিমটা যেটা হবে সেটা খুব মসৃণ হবে, দানাদার থাকবে না। সো আমি খুব মসৃণ হালিমটাই পছন্দ করি। তো আমি এটা গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে ফুটে আসা পর্যন্ত আমি অবশ্যই অপেক্ষা করব। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ডালটা বারবার নাড়তে হবে, না হলে এটা নিচ দিয়ে লেগে যাবে এবং দলা পেকে যাবে। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে হালিম রান্নার সময় যেন আমরা এটা ভালোভাবে নাড়তে থাকি এবং কোনোভাবেই যেন নিচে লেগে না যায়, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমরা একটু পরপরই এটা নাড়ব। তো আমি এই ডালটা নেড়ে দিচ্ছি ভালোভাবে। এটা আমি প্রায় 10 থেকে 15 থেকে 20 মিনিটের মতো আমি এই ডালটা সিদ্ধ করব, যতক্ষণ না পর্যন্ত ডালটা একদম ভালোভাবে ফুটে ওঠে। তো আমি ডালটা বারবার একটু পর পর আমি 10 মিনিট পর পর নেড়ে দিচ্ছি। এখন আমি আরেকটা পাত্রে তেল নিয়ে নিচ্ছি। হালিমের যে মাংসটা সেটা এখন আমি রেডি করব। তো আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে গরু মাংস ইউজ করব। আমি গরু মাংস খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এর আগে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব, একটু বেশি ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো, এতে করে হালিমের যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে। তো আমি যে গরু মাংস এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, এখন আমি সেই পেঁয়াজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটু বেশি ব্রাউন করেছি, আমি এখন এটা পেঁয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি, একটু ভেজে নেব গরুর মাংসটা। হালিম রান্নার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই আমাদের বারবার নেড়ে দিতে হবে, নাড়তে হবে, না হলে এটা এগুলো সবগুলোই নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো আমি গরু মাংসটাও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণের লবণ। আপনারা এটা একটু বুঝে দিবেন, কারণ হচ্ছে হালিম মিক্সের মধ্যে পর্যাপ্ত পরিমাণের লবণ থাকে এবং মশলা টশলা সব কিছুই ঠিকঠাক থাকে। তো এই যে হালিমের সাথে যেই মশলাটা থাকে, তো সেই হালিমের মশলাটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গরু মাংসটা প্রায় 5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, এরপরে আমি এই মশলাটা দিচ্ছি। তো ভালোভাবে আমি এবার মশলাটা দিয়ে নেড়ে দিচ্ছি। অবশ্যই সাইডের যে জিনিসগুলো থাকে, অনেক সময় মশলা লেগে যায় অথবা পেঁয়াজ লেগে যায়, সেগুলো আমি অবশ্যই ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিব, যাতে করে পুড়ে না যায়, কোনো কিছু যেন পুড়ে না যায়। এবং অবশ্যই এটার জালটা থাকবে মিডিয়াম। তো আমি গরু মাংসটা বারবার নেড়ে দিলাম। এখন আমি এটার মধ্যে গরম পানি, অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করেছি আমি, এতে করে গরু মাংসের টেস্টটা ভালো থাকে। গরু মাংসের মধ্যে আমি এটা দিয়ে দিলাম এবং অপেক্ষা করব হালকা একটু এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবং অপোজিটে আমি কিন্তু ডালের মিশ্রণটা নাড়তে থাকছি এবং অবশ্যই খেয়াল রাখছি গরুর মাংসের প্রতিও। আমি গরু মাংসটাও নেড়ে দিচ্ছি এবং ডালটাও নাড়ছি একই সাথে। তো গরু মাংসটা আমার 10 মিনিট পরে হয়ে গিয়েছে। 10 মিনিটের মতো আমি গরু মাংসটা রান্না করেছি ঢেকে, অবশ্যই ঢেকে রান্না করেছি। এবং ডালটাও অলরেডি অনেক ভালোভাবেই এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই ডালের মিশ্রণটা গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। তো গরু মাংসের মধ্যে আমি এই ডালের মিশ্রণটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে অবশ্যই নেড়ে দিব।
আর এই হালিমটা আমরা যেহেতু ঘরে বানাচ্ছি, সুতরাং এটা 100% ভেজাল ফ্রি। এবং যেহেতু আমরা একটা মহামারীতে আক্রান্ত পুরো বিশ্বব্যাপী, সো আমরা একটা লকডাউনের মধ্যে আছি, এবং এই লকডাউনে বাইরের সব খাবার যেহেতু বন্ধ, সো আমাদের দেখা যাচ্ছে অনেক সময় হালিমের ক্রেভিং হচ্ছে। তো আমরা এই হালিমটা খুব সহজেই বাসায় তৈরি করে কিন্তু ইজিলি খেতে পারি, এবং আমার মনে হয় যে এটা একটা ভালো দিক আমাদের জন্য যে আমরা এটা ট্রাই করছি আসলে। তো হালিমটা আমরা ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমি একটা চুলায় হালিমটাতে দেওয়ার জন্য গরম পানিও করতে দিয়েছি। এই গরম পানিটা শুধুমাত্র এই হালিমটার মধ্যে দেওয়ার জন্যই আমি দিয়েছি। আমার যতটুকু আমি ঠিক পছন্দ করি হালিমটা, আমি ততটুকুই গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই এটার মধ্যে গরম পানিই দিবেন, এতে করে আপনার রান্নাটা এবং আপনার হালিমটা খুব সুন্দর একটা মসৃণ ভাব চলে আসবে। তো হালিমটা আমি খুব ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি, এবং হালিমটা অবশ্যই চারপাশে যে মশলাগুলো আছে সেগুলো আমি খুব ভালোভাবে হালিমের সাথে মিলিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, এভাবে আমরা হালিমটা নেড়ে দিয়ে আমরা অপেক্ষা করব এটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। এবং অবশ্যই আমি একটু পরপরই আমি হালিমটা নেড়ে দিচ্ছিলাম। তো আমি এভাবে গরম পানিটা দেওয়ার পর প্রায় 15 মিনিটের মতো রান্না করেছি। যেহেতু লাস্টের দিকে একটু হালিমটা ঘন হয়ে আসে, তাই আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছিলাম, সো এতে করে নিচে লেগে যাবে না। তো দেখুন, হালিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, এবং গোস্তগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবং তো আমাদের হালিম অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো এখন এটা হচ্ছে পরিবেশনের পালা। আমি একটা হালিমের হাঁড়ির মধ্যেই হালিমগুলো ভালোভাবে ঢেলে দিচ্ছি, এবং বলে রাখি হালিমটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও একটু ঠিক হবে, আরও ঘন হয়ে যাবে। সো অবশ্যই আপনার এটার ঘনত্বটা একটু কেয়ারফুললি হ্যান্ডেল করবেন, একটু কেয়ারফুললি দেখবেন যাতে বেশি হালিমটা ঘন না হয়ে যায়, কারণ হালিমটা কিন্তু একটু মিডিয়াম ঘন খেতেই মজা লাগে, আমরা নর্মালি যেরকমটা খাই। তো হ্যাঁ, আমাদের হালিম তৈরি। এবং আমি হালিমের টপিংস হিসেবে আমি নিয়েছি হচ্ছে লেবু, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এটা তো লেবু, আর হচ্ছে শসা কুচি, আর ওটা হচ্ছে আদা কুচি। সো এগুলো দিয়েই আমি হালিমটা পরিবেশন করব। এবং আপনারা চাইলে বেরেস্তাটাও দিতে পারেন, আমি বেরেস্তাটা করতে ভুলে গিয়েছি, আমার আসলে সময় ছিল না, এই জন্য আমি বেরেস্তাটা করতে পারিনি। তো বেরেস্তাটা আপনারা অবশ্যই করে নেবেন, এতে করে হালিমের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো এইগুলো দিয়ে নেবেন, যেগুলো আপনারা হালিমের মিক্স করে খেতে চান সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। অনেকে শসাটা পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, সো এটা টোটালি আপনাদের টেস্টের ওপর। সো আমি হালিমটা বাটিতে বেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, আরও দিচ্ছি আদা কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ। সো আমার এই হালিমের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।